হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করলাম, অনেকদিন আফটারনুন ব্লগ দিইনি, তাই ভাবলাম আজকে একটা আফটারনুন ব্লগ দিয়েই দিই তোমাদেরকে। আর এই মাত্র জাস্ট আমি লাইভটা এন্ড করলাম। লাইভ বলতে আমি ফেসবুক পেজ থেকে, তোমরা জানো লাইভ করি, তো ওখান থেকে লাইভ করছিলাম। বেশ ভালো লাগছিল, তোমরা সবাই ছিলে, আমি অনেকক্ষণ ছিলাম লাইফে। আর তো চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই। কোনোদিন একসাথে তোমাদেরকে, আমাদের ঘরে যে তিনটে পাপি আছে তো ওদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়নি। হয়তো করেছি একবার, হয়তো লোড়োকে সামনে পাই, সোনুকে পাই না বা দাসুকে পাই না। তো আজকে তিনজনে একসাথে এক জায়গায় রয়েছে, দেখো। তো চলো দেখাই। এই যে ও হলো লাসু, ও হলো চিয়নু, আর হলো লোলু। তো তিনজন আজকে একসাথে এখানেই ছিল, মোটামুটি এখানেই ঘুমাচ্ছিল, চাদর খাচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা কমেন্ট করে বলবে আমাকে তোমাদের কিরকম লাগলো আমাদের লোলো চুনু আর লাসুকে। যেটা বলছিলাম, এই দেখো আমাদের আরেকটা স্টেথোস্কোপ কেনা হয়েছে। পেশার ব্যাপার আমাদের তো লাগে, আমি এটা নিয়ে আগেও ব্লগ করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা নতুন কেনা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি নিজেও দেখিনি, এখন দেখতে পেলাম, অর্ডার করা হয়েছিল, এটা তো জানি। এটা হচ্ছে পাম্পের, ওটা প্রেশার ব্যাপার। আমার মনে হয় এটা প্রত্যেকের ঘরে থাকা উচিত, কারণ আমাদের সবার ঘরে যে বয়স্ক লোকরা থাকে, শুধু বয়স্ক না, এখন মিডিল এজেরও দরকার হয়। কখন কার দরকার হয় সেটা কেউ বলতে পারে না। আমার মনে হয় এটা প্রত্যেক কটা ঘরেই থাকা উচিত। তো এটা অর্ডার করা হয়েছে, আর এটাও আমি অ্যামাজন থেকেই কিনেছি। আর ফ্রেন্ডস, তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এটা আমার ঘরে আমি নিজে অর্ডার করেছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দেখো, এটা রোজ ম্যাক্সের, দেখো এটা আমার মনে হয় প্রত্যেকের ঘরেই থাকা উচিত। আর আমি তো আগেও শেয়ার করেছিলাম যে ওটাকে কি বলে, তো ফ্রেন্ডস হ্যাঁ, অক্সিমিটার, নামটা আমি ভুলে গেছিলাম, তো অক্সিমিটারও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যেটা ভীষণই দরকার আমাদের প্রত্যেকের ঘরে, এগুলো কিছু জিনিস থাকা উচিত। এটাও আছে, ইভেন মানে কি বলবো, যে সুগার, ব্লাড সুগার যে মাপি, সুগার আছে কিনা বা কতটা আছে, হিমোগ্লোবিন ব্যাপার, সবকটা মেশিনই আমার কাছে আছে। আমি একদিন নিজে টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো আরেকটা ব্লগে। তো চলো এগুলো রেখে দিই। আমি তো আগেও বললাম যে আমি আমার যেটা পছন্দ হয়, আমার যেটা ভালো লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এটা তো কোনো প্রমোশন ভিডিও না, বারবার বলে দিলাম, ঠিক করে রাখতে হবে, একটু খুললাম মানে আটকানো রাখতে হবে। এই যে তো ফ্রেন্ডস, ছোট্ট একটা গুড আফটারনুন ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর যারা এখন আমার টেলিগ্রাম আইডি জয়েন করোনি, তো ঝটপট করে টেলিগ্রাম আইডিটা জয়েন করো। আমার টেলিগ্রাম আইডি হলো ব্লগার রূপশ্রী। তো তোমরা টেলিগ্রামে যাও, গিয়ে সার্চ করো ব্লগার রূপশ্রী, তো পেয়ে যাবে। আর যারা এখন আমার ইনস্টা আইডি জয়েন করোনি, ফলো করোনি, ইনস্টা আইডিও ফলো করো। ইনস্টাতে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি ওখান থেকে রিপ্লাই করবো, অবশ্যই ভালো মেসেজ করবে, তাহলেই রিপ্লাই করবো। আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী। আর আমার ফেসবুক পেজও আছে, আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক। যারা এখনো ফলো করোনি, দুটোই ফলো করে দাও, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আমার দুটো পেজেই, দুটো চ্যানেলেই মেম্বারশিপ অন রয়েছে, একটা হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী, আর একটা হলো ইনসাইড হার্ট, দুটোতেই মেম্বারশিপ অন রয়েছে। তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো মেম্বারশিপে নিতে পারো। তো চলো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। টাটা।